আমাদের নবীজি যখন মিরাজে গিয়েছিলেন তখন তাকে কি কি দেখানো হয়েছে? আল্লাহ কি বুদ্ধি ও শক্তি কে দেন? আমার বয়স 7 বছর, আমি নামাজ না পড়লে কি গোনা হবে? আল্লাহর কাছে সব থেকে প্রিয় কাজ কোনটি? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো এই মাস ভাষার মাস। এই মাসে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা। শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের ভাষা শহীদদের। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অতিথি হিসাবে সঙ্গে আছে শায়খ ডক্টর মোহাম্মদ মতিউর ইসলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আপনার সাথে কথা বলছি, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের ইসলামিক এই অনুষ্ঠান, তোমাদের উপস্থাপনা, এগুলো দেখে আমি আরো আমি মানে আস্তে আস্তে বয়স কমে যাচ্ছে আমার, মানে আমি আরো মানে স্বতঃস্ফূর্ত ভাবে তোমাদের প্রোগ্রাম দেখতেছি আর কি। ধন্যবাদ তোমাকে। আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ। আজ আমাদের সাথে এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত আছে আফিয়া নাইমা জান্নাতি, মাইদা বিনতে ময়নুল, সুবাইতা ওয়াসিমাত প্রদোষী ও মালিহা তাসনিম। আর উপস্থাপনায় আছি আমি জাকিয়া খানম জাই। চলো তাহলে বন্ধুরা, স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। তবে তার আগে একটি অনুরোধ, এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও এবং কিস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যাও। আজকে প্রথম প্রশ্ন করবে আফিয়া নাইমা জান্নাতি। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্ন হলো, আমার বয়স 7 বছর, আমি নামাজ না পড়লে কি গোনা হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফিয়া, কি সুন্দর নাম! তো তুমি বলেছ তোমার বয়স 7 বছর। আমাদের নবী একটা কথা বলেছেন যে তোমাদের সোনামণিরা যখন 7 বছর উপনীত হবে তখন যেন তারা নামাজ পড়া শুরু করে দেয়। যদিও গুনে হবে না, কিন্তু রাসুল 7 বছর থেকেই নামাজ পড়তে বলেছেন। বলছে যদি 10 বছর হয়ে যায় প্রয়োজনে তাদেরকে শাসন করো সলাত আদায়ের জন্য। তো এখন তুমি নামও আফিয়া, আফিয়া মানে পুত পবিত্রা। এখন তো তুমি জান্নাতি আমাদের সোনামণি ইনশাআল্লাহ, সেই হিসাবে এখন থেকে নামাজ বলবা যে এখন আমি আর নামাজ কাজা করব না, পড়ো। হ্যাঁ, তোমার কথা হচ্ছে এখন নামাজ না পড়লে হয়তো জোহর পড়লে না, আজকে আসর পড়লে না, এই জন্য ইনশাআল্লাহ গুনাহ হবে না, পাপ হবে না আর কি। তোমার আব্বু না পড়লে, আমি না পড়লে, মামনি না পড়লে আমাদের পাপ হবে, আমরা না পড়লে। কিন্তু তোমাদেরকে 7 বছর থেকে আমাদের রাসূল বলছে যে নামাজ পড়তে শুরু করার জন্য। তোমার নামও সুন্দর, কাজও যেন সুন্দর হয়, নামাজ সালাত যেন আমরা এখন থেকে মানে কাজা না করে সালাত পড়তে চেষ্টা করবা। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, পাপ হবে না এটা বলে দিচ্ছি আর কি। ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে প্রশ্নের উত্তর বুঝিয়ে দেওয়ার জন্য। এবার প্রশ্ন করবে মাইদা বিনতে ময়নুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ কে বুদ্ধি ও শক্তি কে দেন? আল্লাহ কে? আল্লাহ তো তিনি নিজেই, তিনি সর্বজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ, সব দিক থেকেই তিনি আমাদের রব, তিনি সর্বদিক থেকে। আমরা যে বলি সুবহান আল্লাহ, সুবহান আল্লাহর অর্থ হলো আমি পূত পবিত্রতা বর্ণনা করতেছি, আমাদের রব সকল ত্রুটি থেকে মুক্ত। তিনি জ্ঞান শুধু নয়, বলছে যে আমাদেরকে বলেছে অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমাদের কথা বলেছে গোটা পৃথিবীতে আমাদের আদি পিতা আদম আলী সালাম থেকে আমাদের নবী, আমাদের নবী থেকে এ পর্যন্ত আজকে আমরা যা এসেছি, আমাদের থেকে কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে খুব অল্প জ্ঞান দিয়েছেন। আর আল্লাহ হলেন আল্লামুল গুয়ুব,
সব জানতাম। আল্লাহকে তো নাউজু বিল্লাহ, আল্লাহকে জ্ঞান দিতে যাবে কে? আল্লাহ নিজে মানে সর্বজ্ঞানী, সবার চাইতে তিনি জ্ঞানী, তিনি তো আল্লাহই। এই জন্য ওনাকে আর উনি ওনাকে কেউ জ্ঞান দিতে হবে না, তাহলে তো আল্লাহ থাক আর থাকেন না। আমরা যে বলি না কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, সামাদ মানে আল্লাহ কারো মুখাপেক্ষী নন কোনো কিছু ব্যাপারে, সব জানেন। এমনকি গাছের একটা পাতা ঝরে পড়ে সেটাও তিনি জানেন, অন্ধকারে পাথরের নিচে কি আছে লুকায়িত সেটাও জানেন। ফলে ওনার জানাটা আমরা বুঝাতেও পারবো না যে কত জানেন, কত জানেন, কত জানেন, মানে ও জানার আর শেষ নেই, বুঝো না? সারা পৃথিবীর যত বিজ্ঞান বলো, যত কিছু বলো, ডাক্তার ইঞ্জিনিয়ার পৃথিবীতে এসেছে, এখন আছে, কেয়ামত পর্যন্ত আসবে, বলছে তো সকলকে মিলে সামান্য একটু জ্ঞান দিয়েছি। আর আমরা যদি আল্লাহর এই আমাদের যেমন সৌরজগৎ আমাদের এ সম্পর্কে একটু চিন্তা করি, তাহলে মানে এটা কত বড়, কত কিছু, সবকিছুর জ্ঞান আল্লাহ, আল্লাহ তিনি সৃষ্টি করেছেন। অতএব তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জ্ঞান দেবেন না, তিনি সব জানতা, তিনি সব জানেন। জি জি, তোমার প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন করেছো, চমৎকার প্রশ্ন মাইডা প্রশ্ন করেছ, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ মাইদা আপু এত সুন্দর প্রশ্ন করার জন্য। এবার প্রশ্ন করবে সুবাইতা ওয়াসিমা ত্রদশী। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রথম প্রশ্ন হলো কত বছর বয়স থেকে ছোটদের রোজা ফরজ হয়? মাশাআল্লাহ সুবাইতা ওয়াসিমা রোদসি, নাম কি চমৎকার, সুন্দর নাম আব্বু আম্মু রেখেছে, আর প্রশ্ন সুন্দর। হ্যাঁ, আমরা কখন থেকে রোজা না করলে আমাদের পাপ হবে, সেটা হচ্ছে আমরা ছেলেরা মেয়েরা আমাদের তোমরা সোনামণিরা তোমরা যখন বড় হয়ে একটা বয়সের একটা সীমা আছে, এই দশ মনে করো দশ নয় সাড়ে নয় দশ এগারো বছর বয়স হয়ে গেলে তখন থেকে রোজা না করলে পাপ হবে। তবে বিষয়টা তুমি তোমার আম্মু তোমার সাথে শেয়ার করবে, আম্মু বলে দিবে, আম্মু বলতে পারবে মানে যে হ্যাঁ সুবাইতা এবার থেকে তোমাকে কিন্তু রোজা, এখন তো রোজা ইনশাল্লাহ করবো, আমরা এখন রজব মাসের, আজকে তো বাংলাদেশের চাঁদ দেখা অনুযায়ী 19 তারিখে আছি, আরবি মাসগুলো তোমাদের জানা থাকা দরকার। রজব মাসের পরে শাবান মাস, শাবান মাসের পরেই তো আমাদের রমজান মাস আসতেছে, কি যে মজা হবে আব্বু আম্মুর সাথে ইফতার করতে, কি মজা! কিন্তু সাথে আমরা রোজাও রাখবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তুমি তোমার বয়স কত হয়েছে বলেছ, তোমার বয়স কত হয়েছে? বয়স 8। 8 হয়েছে, এই তো হয়তো বা এবার রাখা তোমার উপরে, হয়তো না রোজা না রাখলে পাপ হবে না। তবে একটা চমৎকার গল্প বলি, সাহাবাই কেরাম ওই আমাদের নবীর যারা ছাত্র ছিল আর কি শিষ্য, ওনারা ওনাদের ছোট বাচ্চাদেরকে তোমাদের মতো যারা সোনামণিরা আছে না, ওদেরকে রোজা রাখাতেন, বলতে যে মামনি সোনামণি রোজা রাখো, তো রোজা রাখলে এমনকি একবার ইফতারের আগে খুব কষ্ট হতো, তোমার সাথে ছোট যারা ওরা একটু কান্নাকাটি করবে, তখন ওই হাতের মধ্যে হয়তো কোনো খেলনা ওই পুতুল টাইপের কোনো কিছু দিয়ে তাদের ওই যাতে গেলে ভুলেই নিয়ে ইফতার পর্যন্ত নিয়ে যেতে পারে। তো যাই হোক, তোমায় এবার বোধ হয় রোজা না রাখলে চলবে ইনশাআল্লাহ, আগামীবার হয়তো বা ইনশাআল্লাহ রোজা রাখা লাগতে পারে, তোমাকে তোমার আম্মু বলে দেবেন, তোমার দাদু যদি থাকে, নানু যদি থাকে, ওনারা বলে দিবেন যে হ্যাঁ সুবাইটা এবার থেকে কিন্তু তোমাকে রোজা রাখতে হবে, না এলে পাপ হবে, সলাত আদায় করতে হবে, নইলে পাপ হবে। সলাতের কথা একটু আগে জিজ্ঞাসা করেছিল আফিয়া, সলাত কিন্তু আমাদের নবী বলছেন 7 বছর থেকে সলাত আদায়ের জন্য, তো সলাত ইনশাল্লাহ মিস হবে না তোমাদের, আর তোমাদের পরিবারের সবাই যেহেতু আব্বু আম্মু নামাজ পড়ে সলাত আদায় করে, সলাত আদায় করবা, কিন্তু এবার রোজা রাখার চেষ্টা করবা, 20টা রাখো, 25টা রাখো, হয়তো 5টা হয়তো না রাখলে পাপ হবে না,
কিন্তু যখন রোজা না রাখলে পাপ হবে সেই সময়টা দাদু আম্মু ওনারা বলে দিবে। ধন্যবাদ তোমাকে এত চমৎকার প্রশ্ন করার জন্য। ধন্যবাদ স্যার সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবার প্রশ্ন করবে মালিহা তাসনিম। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের নবীজি যখন মিরাজে গিয়েছিলেন তখন তাকে কি কি দেখানো হয়েছে? মালিহার প্রশ্নটা তো একেবারে, আমরা যে মাসে আছি সেই মাসের মধ্যেই করেছে, এটাকে বলা হয় একবার সমসাময়িক প্রশ্ন। এই জন্য তোমাকে দুইবার আমি থ্যাংকস, ধন্যবাদ শুকরান তোমাকে, আমি খুব খুশি হলাম। কেমন, আমরা এখন রজব মাসে আছি, তো বিশেষ করে আমাদের রাসুলের মেরাজটা হয়েছিল রজব মাসেই, এটা বেশি প্রসিদ্ধ কথা। তো এবং এই মাসে আমরা এখন আজকে 19 তারিখে আছি, তো আমরা আমাদের নবীকে কি দেখানো হয়েছিল? এক নম্বর হলো ওনাকে, উনি মেরাজে গিয়েছেন, সশরীরে গিয়েছেন এবং তিনি সপ্তাকাশ ভেদ করে এর উপরে গিয়েছেন, আল্লাহ তাকে তার সান্নিধ্যে নিয়েছেন সম্মান দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। ইসলামের জন্য বহু কষ্ট করেছেন, অনেকে গালমন্দ করেছে, দুঃখ দিয়েছে, তো রাসুলের মনে সান্ত্বনার জন্য আল্লাহ তাআলা তার মানে সর্বউর্ধে, এর উপরে কেউ পৃথিবীর কেউ কেয়ামত পর্যন্ত যেতেও পারবে না, যেতেও পারে না, যেতে পারবেও না, আল্লাহ তার সান্নিধ্যে নিলেন। এখন কি দেখানো হয়েছে? এক, আল্লাহকে কি সরাসরি তিনি দেখেছেন? তো আমাদের আম্মা জান, আমাদের সকলের, তোমাদের তোমরা আম্মা বলবে, মানে আমাদের রাসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমাদের আম্মা জান, মা জননী। তো উনি রাসুলকে জিজ্ঞাসা করছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? বললো যে না, আমি একটা আলো দেখেছি, জ্যোতি দেখেছি, নূরুন আন্নি আরাহু, আমাকে একটা আলো, আমি একটা আলো দেখতে পেয়েছি। তো আল্লাহ নূর, সেই হিসাবে আল্লাহ মানে সরাসরি আল্লাহকে দেখেছেন কিনা, এটা হচ্ছে না, সরাসরি আল্লাহকে দেখেন নাই। তবে আমরা কি আমাদের দিন কিন্তু ইনশাআল্লাহ আমাদের নবী সহ আমরা আল্লাহকে দেখতে পাবো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। এই তোমাদের মতো এত সুন্দর আয়োজনে যারা আছো, আমরা আমাদের আল্লাহকে দেখতে পাবো কিয়ামতের দিন ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর হলো একটা নূর, ঝল আলোর ঝলক দেখেছেন। দুই, তিনি ফিরে আসার সময় ওনাকে ওখানে সলাত দান করা হয়েছে। আমরা যে 5 ওয়াক্ত সলাত আদায় করি না, একটা এবাদত ঊর্ধ্ব লোক নিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন, আর সব এবাদত তিনি জমিনেই ছিলেন, মাটিতেই ছিলেন, মক্কায় ছিলেন, মদিনায় ছিলেন, মদিনায়। তো সলাটটা তাকে সবচেয়ে বড় গিফট ওনাকে দেয়া হয়েছে, ওনার আমাদের জন্য। আমরা 5 ওয়াক্ত সলাত আদায় করব, সওয়াব পাবো 50 ওয়াক্তের। এখানে কাহিনী আছে, আমি কাহিনীর দিকে যাচ্ছি না, মানে মোটামুটি আমাদের উপরে প্রথম 50 ওয়াক্ত সলাত আদায় করা হয়েছিল, তো পরে যাই হোক ওটা কমাতে কমাতে 5 ওয়াক্তে এসেছে। আল্লাহ সন্তুষ্ট হয়ে রাসুলকে বললেন যে ঠিক আছে, ঠিক আছে, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত আদায় করে 50 ওয়াক্ত সওয়াব দেয়া হবে। তিন নম্বর হলো ওনাকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছে। জাহান্নামীদের মধ্যে বিশেষ করে যারা সুদ খায় তাদের শাস্তি তিনি প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। জিব্রিলকে বলেছেন যে জিব্রিল এরা কারা, তাদের যখন শাস্তি দেখানো হচ্ছিল যারা সুদ খায়। আমাদের সাথে আল্লাহর রহমতে সুদের সম্পর্ক নেই, তোমাদের পরিবারে আব্বু আম্মু কারোর সাথে সুদের সম্পর্ক নেই, কি যে চমৎকার আল্লাহর রহমত, কি যে নিয়ামত আমাদের জন্য, তো সুদের সম্পর্ক নেই। এরপরে হলো জাহান্নামীদের মধ্যে আরো যাদেরকে দেখানো হয়েছে, অনেককে দেখানো হয়েছে, জান্নাত দেখানো হয়েছে, জান্নাতের নিয়ামত গুলো দেখানো হয়েছে। বিশেষ করে জান্নাতে একটা ছোট্ট ঘটনা, আমাদের রাসুল যে ওনার মুয়াজ্জিন, আমাদের রাসুলের মুয়াজ্জিনের নাম কি? বিলাল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা জিনিস শিখে রাখলে, তো রাসুল এসে বললেন যে বিলাল, আমাকে তো জান্নাত দেখানো হয়েছে, আমি জান্নাতে তোমার পায়ের চলা শব্দ শুনেছি, তুমি কি আমল করো? বললো যে আমি তো কি আমল করি, কিন্তু ও একটা আমল আমি করি, সেটা কি?
অজু করলে দুই রাকাত সালাত আদায় করি। এই জন্য দেখো কত বড় হযরত বিলালকে ওখানে ওনার পায়ের শব্দ শুনেছেন, যে সবকিছু মিলে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, আল্লাহর বিভিন্ন নিদর্শন দেখানো হয়েছে। এই যে বাইতুল মাকদাস এখন যেটা এখন ইহুদিরা দখল করে আছে, আল্লাহ কোরআনে বলেছেন যে আমি ওনাকে এনেছি এখানে বরকতময় স্থানগুলো দেখানোর জন্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি তাকে এই যে এখানে এনেছি বাইতুল মাকদাসে, ওর চারপাশে বিভিন্ন নিদর্শন দেখেছেন, তাইলে মক্কা থেকে শুরু করে মসজিদ আকসা, সেখান থেকে মেয়েরাজ, মেয়েরাজ থেকে আবার মক্কায় এসেছেন, এই অনেকগুলো নিদর্শন দেখেছেন। এটা হলো মোটামুটি দেখার মধ্যে জান্নাত দেখা, জাহান্নাম দেখা, এগুলো দেখেছেন। আর বাইতুল মাকদাস এখন যেটা যুদ্ধ চলছে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য, তোমরা ছোট্ট সোনামণি দোয়া করবা যে আল্লাহ আমাদের ভাইয়ারা যারা যুদ্ধ করতেছে, জেহাদ করতেছে, আল্লাহ ওনাদেরকে সাহায্য করুন। ওই ওই জায়গাগুলো রাসুলকে দেখাইছেন, তো এই জন্য আমরা ওনাদের জন্য দোয়া করবো। আর আমাদের রাসুলের মাসরা বলা হয়, যে মাসরার রাসুল মানে যে জায়গায় রাত্রে ভ্রমণ করেছে ওই জায়গাকে আরবিতে মাসরা বলা হয়। সে এসব কিছু দেখানো হয়েছে। ধন্যবাদ তোমাকে, তোমার এই প্রশ্নের মাধ্যমে অনেক মানুষ, আমাদের অভিভাবকরা উপকৃত হবে, সোনামণিরা উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। স্যার এবার কি আমরা একটি গান শুনতে পারি? শিওর, হ্যাঁ হ্যাঁ, গান তো আজকে গান শুনতে পারি, আলহামদুলিল্লাহ। তোমরা একটা গান শোনাও। আমরা এখন সুবাইতা আপুর কাছ থেকে একটা গান শুনতে চাই। সুবাইতা, আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি এখন আপনাদের সামনে একটি গজল পরিবেশন করব। গানটি লিখেছেন শ্রদ্ধেয় কবি গোলাম মোহাম্মদ, সুর করেছেন মশিউর রহমান। সাহস বুকে রাখো রবকে তুমি ডাকো, সাহস বুকে রাখো রবকে তুমি ডাকো, কর্ম তোমার সহজ হবে ভেঙে পড়ো না কো, কর্ম তোমার সহজ হবে ভেঙে পড়ো না কো, বুদ্ধি রাখো ঠিক কাজ করো দৈনিক, বুদ্ধি রাখো ঠিক কাজ করো দৈনিক, বিজয় তোমার হবে অটল অনুর থাকো, সাহস বুকে রাখো রবকে তুমি ডাকো, সাহস বুকে রাখো রবকে তুমি ডাকো, কর্ম তোমার সহজ হবে ভেঙে পড়ো না কো, ব্যথায় যদি বুক ভরে আসে কষ্ট ঝরে নিঃশ্বাসে নিঃশ্বাসে, সামনে চলো তুমি দৃঢ় বিশ্বাসে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর করে গান পরিবেশন করার জন্য। এবার প্রশ্ন করবে আফিয়া নাইমা জান্নাতি। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আব্বু আম্মুকে ভালোবাসলে আল্লাহ তাআলা আমাকে কি পুরস্কার দিবেন? মাশাআল্লাহ, আফিয়া নাইমা জান্নাতু জান্নাতি, তুমি জান্নাতে যাওয়ার প্রশ্নই করেছো, জান্নাতে যাওয়ার প্রশ্ন করেছো, তোমার নামও জান্নাতি। আব্বু আম্মুকে যদি সেবা করি, যত্ন করি, শ্রদ্ধা করি, আব্বু আব্বুকে কপালে চুমু দেই, আম্মুকে কপালে চুমু দেই, আম্মু আদেশ করলে পালন করব, দাদু কথা বললে পালন করব, পড়তে বসলে পড়ব, সব মিলে ওনাদেরকে যদি দুঃখ না দেই আর ওনারা যদি আমাদের উপর সন্তুষ্ট থাকেন, তাহলে কিন্তু আমাদের নবী বলেছেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতটা হচ্ছে মায়েদের পায়ের নিচে। এর অর্থ হচ্ছে মা সহ বাবা সহ ওনাদেরকে শ্রদ্ধা করে চললে, ওনাদের কথা শুনলে, মানে আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে ভালো থাকবো, ওনারাও আমাদের জন্য দোয়া করবেন, আম্মু তোমার জন্য দোয়া করবেন, তোমার আম্মু, আমার আম্মু তো নেই, দুঃখ, আমার মা মারা গিয়েছেন, তোমার তো আম্মু আছে,
কথা শুনবে, যখনই পড়তে বসতে বলে, কোরআন তেলাওয়াতের কথা বলে, হাদিসের বলে, এগুলো করলে কিন্তু আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন। তোমরা আমাদের জন্য দোয়া করবে যে আল্লাহ দাদা ভাইয়া সহ এভাবে আমরা যারা আছি আমাদের মুরব্বীদেরকে বড়দেরকে জান্নাত নসিব করুন। তো আব্বু আম্মু একদিকে যেমন খুশি হবে, আল্লাহও খুশি হবে, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আর পিতামাতার অবাধ্য হওয়া সম্পর্কে রাসূল যেটা বলছেন, উব্বা কত কঠিন কথা বলছেন, অবাধ্য যাতে না হই। কি বলছেন? বলেন যে আলা উখবিরুকুম বি আকবারিল কাবায়ের, এই তোমাদেরকে আমি বড় পাপের কথা বলবো নাকি? তখন প্রথম বলেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, আর বড় পাপ হচ্ছে আব্বু আম্মুর কথা না শোনা, কষ্ট দেয়া। উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতা আব্বু আম্মু দুজনকে কষ্ট দেয়া। আলহামদুলিল্লাহ তোমরা কষ্ট দাও না, বরং তোমরা তোমাদের আব্বু আম্মুর কলিজার টুকরা, তোমরা তাদের সোনামণি, যা বলে সব কথা শুনো। কি যে দোয়া পাচ্ছ তুমি, এবং তোমরা সবাই সবাই আব্বু আম্মুর কথা মতো চলবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার প্রশ্ন করবে মাইদা বিনতে মইনুল। তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ গাছকে কিভাবে বড় করেন? আল্লাহ তাআলা সকল কিছুর রাজ্জাক, তিনি সব কিছুর, সকল কিছুর রাজ্জাক, মানে যিনি রিজেক বলতে জীবন উপকরণ দেন। গাছেরও জীবন আছে, আমাদেরও জীবন আছে। আমরা আমাদের খাওয়া পানাহার সহ সব কিছু মিলে, শুধু এটাই রিজেক না, মনে রাখতে হবে। মানুষ ভুল করে, রাজ্জাক হলেন আল্লাহ, রিজেক দাতা আল্লাহ। তো তিনি আমাদেরকে যেমন রিজেক দেন, আমাদের রিজেকটা কিভাবে দেন? আমাদের জন্য যেমন আমাদের অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, আমরা বলতেও পারবো না। এতে আমরা আজকে সারা দিন অতিবাহিত করলাম, অক্সিজেন না হলে কি আমরা বাঁচতে পারতাম? মোটেও না। বাতাস না থাকলে আমরা মোটেও বাঁচবো না। এই জন্য বুঝতে হবে যে আসল রাজ্জাক আল্লাহ। তো দেখো, গাছ আমাদের জন্য অক্সিজেন তৈরি করে, গাছ ছাড়ে, সেই অক্সিজেন আমরা গ্রহণ করি, আমরা আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়ি বিষাক্ত, সেটা গাছ গ্রহণ করে। এমনি গাছের জন্য খাওয়ার, গাছের জীবিত থাকার জন্য ব্যবস্থাটা আল্লাহ তাআলা অন্যভাবে করেছেন। গাছের শিকড় নিচের দিকে যায়, সেখান থেকে মাটি থেকে এবং সূর্যের আলো থেকে আলো গ্রহণ করে, এই সব কিছু মিলে গাছের খাদ্য। এই জন্য ওখানে কোনো গাছের কষ্ট করতে হয় না, হেঁটে হেঁটে কাজ করতে যেতে হয় না, ওটা আল্লাহ অটোমেটিক সুন্দর করে রেখে দিয়েছেন। যেমন আমাদের হয়তো তোমার আব্বু আজকে অফিসে গিয়েছেন, বা মানে আমিও যেমন অফিসে গিয়েছি, তারপর ডাকিয়ে আর কিনেছি টাকা পয়সা দিয়ে, কিন্তু এইটা হলো মানে রিজিকের একটা অংশ, উপকরণ তাও আমরা কিনে এনেছি, কিন্তু আসলে রাজ্জাক আল্লাহ। তো তিনি এক একজনকে এক একটা তার ইয়েকে, সৃষ্টিকে একেভাবে রিজিকের ব্যবস্থা করেন। গাছের রিজিকের ব্যবস্থা, সূর্যের আলো পায়, এর মাধ্যমে গাছ জীবিত থাকে, শিকড় গাছের শিকড় গজায়, সেখান থেকে পানি গাছের মধ্যে আসে, খাদ্য গ্রহণ করে, এভাবেই আর কি। ধন্যবাদ তোমাকে একটা চমৎকার প্রশ্ন করার জন্য, আপনাকে ধন্যবাদ স্যার। এবার আমরা আমাদের লাইভের শেষ প্রশ্নটি নিয়ে নিব। এবার প্রশ্ন করবে মালিহা তাসমিন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যদি কখনো গুনাহ করি, তারপর যদি বুঝতে পারি আল্লাহর কাছে তওবা করি, তারপর আমি কিভাবে বুঝবো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে? আর শেষ প্রশ্নটা একেবারে খেতামহু মিস্ক, মানে সর্বশ্রেষ্ঠটা সবচেয়ে মিস্ক আম্বরের মতো উত্তম প্রশ্ন করেছ। প্রথম তো আল্লাহ রহমত, তুমি এখনো যে বয়সে আছো, তুমি এমন মানে এমন কোন শরীয়তের ভার তোমাদের উপরে বোঝা অর্পণ করেননি আল্লাহ তাআলা। তারপর যে অনুভূতিটা, কিছু অনুভূতি, এটা তো আমি আমার শুনে আমার কলিজা ভরে গিয়েছে যে মালিহা কি সুন্দর কথা বলেছে। ওরা এখনো পাপের জগতে যায়নি, মানে সেদিকে যাওয়ার মতো বয়সও হয়নি। তো আমরা বরং পাপই, আমরা সবসময় পাপ করি, হয়তো সকালেও পাপ করেছি কথার কথা, কিন্তু তওবা করলে সঠিক অর্থে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ এত দয়ালু, এত দয়াবান।
আল্লাহ তিনি আমাদেরকে দয়া করে আমরা শুধু তওবা কাকে বলে মানে লজ্জিত হওয়া যাওয়া, ছি ছি আল্লাহ আপনি এই কাজ করতে নিষেধ করেছেন, আমি এই কাজটা করলাম, এ আল্লাহ আপনি নিষেধ করেছেন মিথ্যা বলতে, আমি আম্মুর সাথে একটা মিথ্যা কথা বলে ফেলেছি, আব্বুর সাথে একটা মিথ্যা কথা বলে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, বাস ইনশাআল্লাহ আল্লাহ মাফও করে দিবেন, আল্লাহ খুশি হবেন যে মালিহা এত ছোট, তারপরে ছোট্ট একটা কথা বলে ফেলছে আব্বুর সাথে মিথ্যা কথা বলে ফেলছে আর কি, তারপর আমার কাছে ক্ষমা চেয়েছে, আচ্ছা আমি ক্ষমা করে দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদেরকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে নেবেন। আল্লাহ কিডস ক্রিয়েশনে তোমরা যারা সবাই আছো, জাকিয়া পরিচালিকা সহ সকলকে আল্লাহ রহম করুন, আমরা যেন পাপ না করি, সবসময় যেন নেক কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, ধন্যবাদ তোমাদেরকে, আমিন। আর কি কেউ প্রশ্ন করতে চাও? আমাদের অনুষ্ঠান তো শেষ হয়ে এলো। আমি করতে চাই। জি আপু, তুমি তোমার প্রশ্ন করতে পারো। আল্লাহর কাছে সবথেকে প্রিয় কাজ কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি? আফিয়া, শেষ তার প্রশ্নটাও অত্যন্ত মানে চমৎকার প্রশ্ন। আল্লাহ সবচেয়ে প্রিয় কাজ হলো আল্লাহ, মানুষ যদি মানুষ আমাদেরকে তার আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমরা যদি আল্লাহর ইবাদত করি, আর বিশেষ করে আল্লাহ তাআলা অনেক অনেক ধরনের কাজের কথা বলা হয়েছে, আফদালুল আমাল আলাল্লাহি আদওয়ামুহা, কোনো কোনো এভাবে বলছে যে কোনো কাজ কিছুদিন সলাত আদায় করলাম কন্টিনিউ করলাম না, না কন্টিনিউ করলে আল্লাহ এটা পছন্দ করেন। আরো আছে যে সবচাইতে ভালো কাজ কি, কোনটা পছন্দ করেন, এক একজন সাহাবা জিজ্ঞাসা করছেন, এক একজনকে এক একভাবে উত্তর দিয়েছেন, অর্থাৎ যার মধ্যে যে কমতি আছে ওটা রাসূল বুঝতেন আল্লাহর হুকুমে, যার মধ্যে নামাজের কমতি থাকতো তাকে বলতেন যে সলাত আদায় করো, সময় মতো সলাত আদায় করো, তাকে ওইটা বলতেন। আবার আল্লাহর পথে জিহাদ করা, এ সম্পর্কে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূল আল্লাহ সবচেয়ে উত্তম কাজ কোনটা? তখন আল্লাহ রাসূল বলছে যে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই, তাওহীদ। বলে যে তারপরে কি? তারপর বলে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তো জিহাদটা কি? জিহাদ হচ্ছে এটা নয় যে অস্ত্র নিয়ে কারোর দিকে ছুটে যাওয়া, জিহাদ হচ্ছে প্রাণান্তকর চেষ্টা করা আল্লাহর কথাকে সমুন্নত করার জন্য। তোমাদের এই যে কিডস ক্রিয়েশনের এই যে সুন্দর প্রোগ্রাম, এটাও কিন্তু জেহাদের একটি অংশ, তোমরা ওই জেহাদ অংশগ্রহণ করেছ, আমিও তোমাদের সাথে আছি। তো সবকিছু মিলে মানে রাসুল এক এক সময় আল্লাহ তাআলা মানে আল্লাহ রাসুল বলেছেন যে আল্লাহর কাছে এই কাজ বেশি প্রিয়, কাউকে বলেছেন এই কাজ বেশি প্রিয়। সব মিলে সংক্ষেপে হলো, প্রথম হলো আল্লাহর তাওহীদের উপরে এক একক অদ্বিতীয় রব হিসাবে, ইলা মাবুদ হিসাবে, আর তার গুণাবলীতে, এইটা হলো সবচেয়ে বেশি প্রিয়। এইটার পরে অন্যান্য আমল আছে, সঠিক সময় সালাত আদায় করা, আল্লাহর পথে জেহাদ করা ইত্যাদি ইত্যাদি, এগুলো আল্লাহ পছন্দ করেন বেশি। ধন্যবাদ তোমাকে আফিয়া, তুমি এত চমৎকার প্রশ্ন করেছ। ধন্যবাদ দাদু ভাই, আমার জন্য দোয়া করবেন। শিওর ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। আমি একটা ছোট করে গান। হ্যাঁ হ্যাঁ শিওর, তুমি গান বলবে? হ্যাঁ শোনাও আমাদেরকে দেখি। এখন আর কেউ বলে না ভোর হলো জেগে ওঠো, এখন আর কেউ বলে না ঘুমিয়ে কেন থাকো, স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়াই না, স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়াই না, সে আমার মা আদরিণী মা, সে আমার মা স্নেহময়ী মা, মা মা আমার মা, মা। ধন্যবাদ জাকিয়াকে, তোমার গানে পেলাম যে মায়ের সে আদরের ডাক, আর গান গেয়েছিল কে জানি, মাইদা গান গেয়েছিল না, কে গেয়েছিল গান? সুবাইদা। হ্যাঁ,
ওর গান থেকে সাহস পেয়েছি আর তোমার গান থেকে মায়ের দরদ বুঝতে পেরেছি। ধন্যবাদ তোমাদের সকলকে। ধন্যবাদ স্যার। বন্ধুরা আজকে তাহলে বিদায় নিচ্ছি, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিল সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। সকলে সুস্থ থাকো, নিরাপদ থাকো। আসছে বৃহস্পতিবার আবারও দেখা হবে কিস স্টেশন টিভিতে আরো আরো প্রশ্নের ঝুলি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।